আজকে কিন্তু 30% এর বাড়তি বুঝছস একটারও ফাউল ঢুকতে দেওয়া যাব না একদম একটারও ফাউল ঢুকতে দেব না জেডে বড়ের ঘর ধাক্কা দেবাই করে তুমি বুঝছস হ্যাঁ খারাপ এবার দেখি কাটা এইটাই তো আজকে দেখ মুকেটা ঢুকে ফাউ এইটাই তো দেখ মু বুঝছ নাই কিরে কই যাস তুই ওই যে 30% নাইট পার্টি করমু টাকাসস লাগে না টাকা তো আনি নাই একটারও টাকা ছাড়া ঢুকতে দাও যাইব না আরে পার্টি করমু না ভাই জানতে যা যা টাকা ছাড়া এসে পার্টি করতে কত বড় স্যার দেখছ আরে ফকির নেমো কি নাই সেকুন থে কই থেকে আয় ফকির নেমো কি 30% নাইটে আমার ওই কথা টাকা ছাড়া হে এইটাই তো ফকির নেমো কি বে কই যাও টাকা বসে কি জানছ লাগে টাকা ছাড়া পার্টি দিব না কোন পার্টি মার দিব না বুঝ নাই যা বসে যাও বসে যাও ঘুমাও যাও বন্ধু একটা জিনিস ঢুকি সামনের বছর আমি ঠিক টাকা লাগাবো বন্ধু প্লিজ মানা করিস না মানা ও বেশি কথা হইতাছ না একটা দিন চল রাঙ্গা লাগা যায় একটা দিন না বুঝ আমি না তুই বেশি দিন বড় রাঙ্গা লাগা যায় দাদা दिन भर कितना हिलाओ कितने सारे दोस्त को मैं दारू पिलाओ जी कर दा मेरे दोस्त अब्बा hey! अब्बा না আজকে টাকা না নিয়া কোনো ভাবে যাওয়া যাবে না 31st নাইটে পার্টি করতে হইব চাই জোরে ডাক দেই এ আব্বা আব্বা একটা কি হইছে তোর কথা ছিল আপনার সাথে আর কি একটা কথা ছিল কি কবি ক अब्बा ओ कल के नतून बसर आईतासे और आज के 31st नाइट सबा आज के पार्टी टाटी करब किस लागत और अब्बा नतून बसर आई तो कीसे आर की लगभ तर आसले अब्बा आपने तो जाने नी 31st नाइटे की लागे एककाले तो अब्बा आपनारा 31st नाइट पालन करसें तो बुद्धिमान मानुषदेर अब्बा आर की किछु बोलते हय ना तो बुझ जानेन बुझा পার্টি করলে এনজয়মেন্ট হইব আর কি এনজয়মেন্ট হ্যাঁ তোর আমি টাকা পয়সা দিলাম তুই পার্টি করলি এনজয় করলি বন্ধুগুলোর লগে একটু মানে মেলামেশা করলি সবকিছু করলি আমার কি লাভ এটা আমারে বুঝা তোর তো আমি টাকা পয়সা আমার সব দিয়ে দিছি এখন মনে করছে তোর দিয়ে দিলাম আমার কি লাভ হইব আমার কোনো এনজয় আছে আরে আব্বা আপনি তো টেনশন নেন কি আমি বুঝি না আমি তো আছি আপনি যেমন আমার এনজয়মেন্টের দায়িত্বটা নিছেন আমি আপনার এনজয়মেন্টের দায়িত্বটা নেই আপনি আমারে কিছু টাকা দেন আমি আমার ফোনটা আপনারে কিছু খুনে লাগে দেয়া যাইতাছি এটাতে আপনার ফুল নাইট এনজয় হয়ে যাবে
কিরে হ্যাঁ ব্যাপার কি আজকে সূর্যটা কোন দিক দিয়ে উঠছে তার মোবাইলটা আমার দিবি হ্যাঁ তার লক্ষণ তো ভালো না যাই দিবি তোর মোবাইল আমার দিবি আচ্ছা তুই দিস সমস্যা নাই আর কয় টাকা লাগবো আমার ক লাগবো না ডয়ার আছে অন্ত যত টাকা লাগে লয়ে যাইস হ্যাঁ আচ্ছা আব্বা থাকেন আমি যাই হ্যাঁ দাঁড়া 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 মোবাইল দে মোবাইল দে ও মোবাইল নিয়ে লন বাবা বাবা সাবধানে যে ঠিক আছে দেখা শুনে যে দেখা চিনা বাড়ি কিন্তু সাবধানে গিয়ে রয়েছে বলাই না জানি কে আমার কি দিয়ে গেছে নটি আমেরিকা দোস্ত তোর আর আমার ভিতরে আগের বছর অনেক ঝগড়া টগড়া হয়েছে তুই আমার বোনের পিছে ঘুরতি এই নিয়ে অনেক কাবজাব হয়েছে ঝামেলা টামেলা হয়েছে আর নতুন বছর শুরু হয়েছে নতুন বছরে আয় আমরা সব কিছু ভুইলা আবার সব কিছু নতুন করে শুরু করি এই ঝগড়াঝাটি করে লাভ নাই একটা মিউচুয়ালের ব্যাপার আছে তাই না আচ্ছা দোস্ত তুই যখন তোর ভুল বুঝতে পারছিস না তুই আগে সরি কই এলা আমি সরি কমুকে তুই ক নোপ তোর ভুল বুঝছস তুই এখন তুই সরি কমে দিলে আমি কম আগে আমি এই জিনিসটা মামা ফলো করছি অনেক আগে থেকে তুই অনেক টেরামি করস না মা তুই বেশি বুঝিস না নোপ এই যে এটা কিন্তু আমার ভালো লাগলো না তুই আগে সরি কর তুই আবার শুন আদাস এই তুই কলার দুললি আমার তুই আমার কলার দুললি কলার ধরন নাকি তুই শুনলি কান্দা ভালো করস না এই কি যে কুরি খোলা আকাশে নিচে রোদের ভিতরে ঘরে রয়েছি কবুতরটি কেমনে উঠতেছে উফ এটা একটা কাম ওরাও তো একটা কাম হবো আর আমি খালি মানুষের আকাম করে ঘুরি ফিরি ধর ভালো লাগে না আমি না 2020 সালে ঘুমাইছি আর 2021 সালে উঠছি থাক আমি আমার খুশির খবরটা আর 10-12 জন কই দোস্ত আমি না নতুন বছরে নতুন একটা পাইছি আমি জানস তুই তুই বিশ্বাস কর আমি সত্যি কথা এই কামনা করছি তুই জানস আমি এই কামনাই করছি তো কি বন্ধু ফুলাইছি সমস্যা নেই আবার ফুলা আবার ফুলা তাড়াতাড়ি ফুলা আরে দোস্ত তোরা কি করছ নে দোস্ত 31st নাইট আয়া পড়ছে তো তাই বেলুন ফুলাইতাছি আজকে রাতে পার্টি করব হ্যাঁ রে দেব বেটা তোর কি এখন কি বেলুন ফুলানোর বয়স আছে এখন তোরা বেলুনটা ইউজ করার ঠিক আরে বুঝছস দোস্ত এটাও কি কুয়া গেল বুঝলাম না কিছু দোস্ত তোর এখনো বোঝার বয়স হয় নাই আবার বলা আবার বলা আবার বলা দোস্ত নতুন বছর শুরু হয়ে গেছে নতুন বছরে কিছু নতুন রুলস আছে যেগুলো তোর মাইনে চলতে হইব হ কি দোস্ত ক এই শুরু করো ওকে মদ মদ উইড উইড সিগারেট সিগারেট ফ্যান্সি ফ্যান্সি ড্যাডি ড্যাডি এই সব কিছু খাওয়া যাইব না খাওয়া যাইব শুধু রিলেশন করা যাব না বুঝছস তো কি কইছি হ বুঝলাম দোস্ত হ্যাঁ দোস্ত আমি না একটা জিনিস বুঝলাম না তুই ওরে সব খাইতে করলি কিন্তু রিলেশন করতে না করলি বুঝলাম না কাহিনীটা আরে দোস্ত শুরুতে মানুষ রিলেশনই করে পরে যায় ওই যে ওই সব খায় Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing.
জানিস দোস্ত, আমার নতুন বছরে একটাই আশা, আমি আজও তার জন্য ওই মাঠে দাঁড়িয়ে ওই ছাদের দিকে তাকিয়ে থাকি, শুধু তাকে একটি বারের জন্য দেখার জন্য। কিন্তু আমি জানি না সে আমাকে এত বুঝতেছে কিনা, আমি আশা করি সে আমাকে বুঝবে, এমনকি সে আমাকে ভালোবাসবে। আসলে দোস্ত, আমি ওর সোনারে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি আমি ওকে ভালোবাসি। কিন্তু আমি এটা বুঝতেছি না ও কেন আমার এই ভালোবাসাটা বুঝতেছে না। আমি আল্লাহর কাছে এটাই আশা করি নতুন বছরে যেন আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু উপহার দেয়। বাবা রে বাবা, কত ক্রিঞ্জি তোরা। আসলে কি আপনারা ভাবছেন যে এতগুলো ইমোশনাল ডায়লগ দেওয়ার পরে আমি একটা হাসির কথা বলে আপনারা হাসামো? ওরা যা বলছে সত্য কথা বলছে, আর আমি এটাই দেখি সামনের বছর ওরা নিজেরা নিজেদের এই ক্রিঞ্জি ভিডিওটা দেখা কি করে।